নওগাঁর বদলগাছিতে একটি স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে আপত্তিকর ঘটনার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, জানিয়ে এলাকায় রীতিমতো তুলকালাম। এ ঘটনায় প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা, যদিও এ নিয়ে এখনও থানায় কোনো অভিযোগ করেনি ভিডিওতে দেখতে পাওয়া নারী শিক্ষক। ঘটনা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা। নওগাঁর বদলগাছি উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সিসি ক্যামেরার এই ফুটেজ ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। শুধু একদিনেরই নয়, আরও কয়েকদিনের ফুটেজ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাদের একজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদ, আরেকজন স্কুলের এক নারী শিক্ষক। এই ঘটনায় ক্রুদ্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। এটা লজ্জাজনক কাজ, আমাদের মান সম্মানের ক্ষতি, এলাকার সবার মান সম্মানের ক্ষতি। বাচ্চা কাচ্চা স্কুলে তার আশপাশ আসে না। সকল অভিভাবকেরই শঙ্কিত এ ধরনের শিক্ষকের কুকৃতি নিয়ে। কি করব আমরা চিন্তা ভাবনা করে পাচ্ছি না। এর আগেও এক দুইবার এইসব ঘটনা ঘটছে, কোনো রকম ধামাচাপা দিয়ে সে এখানে আছে, আর তাছাড়া নিয়োগ নিয়েও তো অনেক সমস্যা আছে তার। এলাকাবাসী বলছেন দীর্ঘদিন বিদ্যালয়ে পরিচালনা কমিটি না থাকায় বেপরোয়া হয়ে উঠেছেন প্রধান শিক্ষক, স্বেচ্ছাচারিতা সহ নানা অপকর্মের অভিযোগও করেন তারা। কমিটি যেটা আপনার যেটা অভিভাবক যে কমিটি যেটা হয় সেটা নাই, তার সাল থেকে নাই। উনি হচ্ছে পার্সোনাল গাড়ি পার্কিংয়ের জন্য একটা রুম ফাঁকা করে সেখানে প্লাস্টার করে নতুন গেট টেট লাগাইছে, এবং ওনার পার্সোনাল রুমে হচ্ছে এসি লাগাইছেন, স্টুডেন্টদের উপর প্রেশার ক্রিয়েট করে তাদের কাছ থেকে ফি নেয়, ফি নিয়ে উনি বিলাসিতার করতেছেন। ক্লাস ঠিক মতো হয় না, কারণ এই হেডমাস্টার আসারই কোনো টাইম নেই, কোনো দিন 12টার সময় আসে, কোনো দিন আসে না। ওনার স্ত্রী এই স্কুলের শিক্ষিকা, প্রায় 2 বছর থেকে ক্লাস করে না, ক্লাস না করে বেতন উঠাই। ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে বিব্রত অন্য শিক্ষকরা, তবে ক্যামেরার সামনে মুখ খুলতে চান না কেউই। অন্যদিকে গা ঢাকা দিয়েছেন প্রধান শিক্ষক, ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার। যদি তদন্ত করা লাগে এ অনুসার বলে যে তদন্ত করা লাগলে তদন্ত করতে হবে, শোকাজ করা লাগলে শোকাজ করতে হবে, যেটা হোক আমরা আইন খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নিব। এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ করেননি ওই নারী শিক্ষক। দ্রুত শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি অভিভাবক ও স্থানীয়দের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।